तो हे गाइस, अस्सलाम वालेकुम इस वीडियो दोस्तों एंड वेलकम टू चैनल जय भी दोस्तों। तो आज के वीडियो में हमरा अब बार खेलते जा छी माइनक्राफ्ट। तो गाइस जमने के पता चैनल लास्ट एपिसोड में तो आमी पानी छला मो चैट विलेजर्स हॉल যেটা অনেকটা ছোট পড়েছিল, তাই আজকে এপিসোড আমি এটা ভিতরে আরও কিছু এটা চেঞ্জ করেছি। এটা পরে এটা লুকটা যেটা আছে সেটা আরও একটু অসম হয়েছে, যেমন আপনারা উপর দিয়ে তো এটা মনে আমি এর আগে বলতে কমপ্লিট করেছিলাম। তো যাই হোক, যে এটা লুকটা কিন্তু অতটা অসম লাগছে, তার গ্লাস দিয়েও আমি অনেকটুকু বানিয়েছি। আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে দেখেন আমি এটা ভিতরে একটু সে চেঞ্জ করেছি যেটা হচ্ছে। তো এটা এদিকে আমি আয়রন গেট লাগিয়েছি যাতে ভিলেজার্স আনবো তার আপনাদের না যায়, আর এদিকে আমি একটু আন্ডারগ্রাউন্ড টাইপের করছি। আর আই থিঙ্ক দ্যাট ভিলেজার্সের কাছে যদি এই থাকে চেষ্টা রাখি, তাহলে তারা মনে হয় এটা ভিতরে কিছু অনেক কাজের জিনিস ড্রপ করে তাদের নিজের থেকে, যেটা আমি শিওর না আমি শুনেছি। কিন্তু যাই হোক, তাও আমি চেষ্টা রেখে দিয়েছি যদি তারা দেয়। আর এদিকে আমি একটু আন্ডারগ্রাউন্ড বাড়ি দিয়েছি যার ভিতরে তারা ঘুমাবে আর কি। এদিকে আমি ফিলহাল তো অনেকগুলো বেড়ে গেছি, এতগুলো ভিলেজার্স তো আনতে পারবো না, বাস এটা একটু লুক ভালো আসে তাই অনেকগুলো বেড রেখে দিয়েছি। আর এদের একটু গ্রাস দিয়েছি, আর এদের একটা চেস্ট রেখে দিয়েছি। এদের একটা চেস্ট মানে ভিতরে যে ফার্স্ট টাইম ঢুকবে না, মানে এন্ট্রি লুকটা মানে পুরো অসম লেভেলে লাগে। এদের বেডটা একটু নিচ টাইপের আছে, মানে লুকটা অসম লাগে। সো মানে আমার মানে যে ঘরেটা যে ইটা না সেটা মানে আমি ই করি। আর গ্যাস আমার যে আমি না ই করে একটু বেশি খেয়াল করে দেখে যে আমাদের যে এখন ঘরটা আছে যেটা এখনই আমি আপগ্রেড করার পরে সেটা না কেন জানি একটু মানে রাজাদের যেমনই থাকে না, আপনাদের রাজাদের বাসা যেমন বলতে পারেন, কী বলে ওটাকে কাসেল, কাসেল টাইপের একটু লাগতেছে আমাদের ঘরটাকে। কিন্তু আমি কাসেল যেহেতু হয়েছে তাই কাসেল টাইপের যেহেতু হয়েছে তাই এটার ভিতরে মানে একটু কাসেল যেমন থাকে না একটা পিলার টাইপের, তাই সেটা আমাদের এটা নেই। সেটাকে আমি একটা পিলার লাগিয়ে সেটাকে কাসেলের লুকও দিয়ে দেবো। কিন্তু আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে দা ভিলেজার্সদেরকে আমার এটা এটার ভিতরে নিয়ে যাওয়া আর তাদেরকে কাজ দেওয়া, আর যেটা অনেক বেশি হার্ড হতে যাচ্ছে। সো আমি আজকে এটাই করব। সো যেমন কি আপনারা দেখছেন নিচে আমাদের অনেকগুলো ভিলেজার্স আছে, তাদেরকে নিয়ে আসতে যে আমার 12টা বাজবে সে আপনারা জানেন, বুঝতে পাচ্ছেন। সো অনেকে রেল গাড়ি দিয়ে নিয়ে আসে, কিন্তু আমাদের কাছে দেখো তখন রেল নাই আর সেটার জন্য আয়রনও লাগে, তাই আমি ভিলেজার্সদেরকে নিয়ে যাব সিম্পল বোর্ড দিয়ে। সো আমার আছে 17 উড আছে আর বোর্ড, আই থিঙ্ক দ্যাট আমি যতটুকু জানি এইভাবেই বোর্ড হয়, আর উপরে না একটা নিচে, হ্যাঁ তো এইভাবে একটা বোর্ড তৈরি হয়ে যায়। সো এই বোর্ডটাকে নিয়ে আই লেটস গো। তো সবার প্রথমে আমি ভিলেজার্সদেরকে সেই থেকে ক্যাচ করার আগে দাঁড়ান, তাদেরকে ক্যাচ করার আগে আমি আগে তাদেরকে কাজ যেটা দেবো সেটা আমি রেখে দিই। সো সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে এটাকে কি বলে দেখি তো ভেঙ্গা। সো এটাও আমি যতটুকু জেনেছি এটা দিয়েও ভিলেজার্সটা মানে কাজ পায়। এটা দিয়ে এটার নাম কি স্মিথিং টেবিল, এটা দিয়েও ভিলেজার্সরা কাজ পায়। আরও কয়েকটা জিনিস আছে যেটাতে ভিলেজার্সরা কাজ পায়, আই থিঙ্ক ব্লাস্ট ফার্নেস যেটা আছে সেটা দিয়েও ভিলেজার্সরা কাজ পায়। সো ব্লাস্ট ফার্নেসটাও নিয়ে রেখে দেখবো কি হয়। সো আর কিছু আছে যেটাতে ভিলেজার্সরা কাজ পায়, আই থিঙ্ক দ্যাট আমার কাছে এখন তো তো কিছু নাই। তো সবগুলো আমাদের মানে যে ভিলেজটা আছে সেই ভিলেজ থেকেই আমি চুরি করবো। সো ব্লাস্ট ফার্নেস দিয়েও আই থিঙ্ক ভিলেজার্সরা কাজ পায়, তো সেটাও নিয়ে যাই। সো এখন দেখি পুরো ভিলেজে কী কী পাওয়া যায় তা আমি নিয়ে চলে আসি। তো গাইস আমি এদিকে মানে যে চার টাইপের ওয়ার্কিং ই পেয়েছি, একটা মানে এই যে এই দুটো তো আমার ছিল, এই যে ক্রাফটর এটা এটা আমি এদিক থেকে পেয়েছি, আর এই ব্লুইং ফার্নেসটা আমি যে টাওয়ার থেকে পেয়েছি। সো আমি মানে একটু রিসার্চ করে জানতে পেরেছি যে ভিলেজার্সরা মানে টোটাল 13 টাইপের ওয়ার্ক স্টেশনে ওয়ার্ক করতে পারে, মানে একটা ভিলেজার্সে 13টা না মানে বিভিন্ন ভিলেজার্স মানে টোটাল 13 টাইপের ওয়ার্ক করতে পারে। সো আমি মানে এদিকের থেকে আমার কাছে আসতে টোটাল 4টা ওয়ার্কের ই। তো আমি মানে যে আমি যে আমার আমি মানে যে আমি যে আমার টাউন হলটা আছে সেটার ভিতরে আমি 13 তাই আমি আমাদের টাউন হল কিন্তু এখন না, মানে আস্তে আস্তে যখন সেগুলো পাবো বা বানাবো, আই থিঙ্ক দ্যাট সেগুলো বানানোরও কোনো না কোনো রেসিপি থাকে। সো সেইগুলো যখন আমি পাবো তখন আমি সেটা বানিয়েও কিছু কিছু রেখে দিব। সো ফিলহাল জন্য আমার সাথে 4টা আছে সেই 4টাই রাখি। সো চলেন এ ওয়েট 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 দাঁড়ান দাঁড়ান, ভিলেজার্সটা আমি যখন মানে একটুই করেছিলাম তখন আমি জানতে পেরেছি যে ভিলেজার্সটা হয়তো মনে হয় কলড্রন যেটা আছে যেটা আমি যে এদিক থেকে যে ঘরগুলো আছে সেটা ভেঙে পেয়েছিলাম, আর ঠিক না ভিলেজার্সটা সেটা দিয়েও মানে ওয়ার্ক পায়। দাঁড়ান দেখি কলড্রনটা করে রেখেছি আমি, এদিকে উপরে রেখেছি মনে হয়,
কলড্রন 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 হিয়া, এই তিনটা কলড্রন আমি পেয়েছিলাম, সো এদিক থেকে একটা কলড্রন নিয়ে নেই। সো যাই হোক, যদি দেখা যায় যে পরে বেরো যাচ্ছে কলড্রন থেকে ওয়ার্ক পায়, সো ফার্স্ট অফ অল আমি যে সবগুলোকে রেখে আসি, তারপরে আমি মানে ভিলেজার্সদেরকে সেগুলো সে জায়গায় নিয়ে যাব। তো গাইজ, আমি এদিকে চার টাইপের জিনিসটা এদিকে লাগিয়ে দিয়েছি। এদিকে আছে আমাদের, এটার নাম কি, স্মিথিং টেবিল আই থিঙ্ক দ্যাট, আর এদিকে আছে ক্রাফটিং টেবিল না কার্টোগ্রাফার টেবিল, আর এদিকে আছে হচ্ছে আমাদের, আরে আর বৃষ্টি আবার চালু হয়ে গেছে। যাই হোক, সো এদিকে আমাদের ব্লুইং স্ট্যান্ড, তারপর কলড্রোন, ব্লাস্ট ফার্নেস, এই চার পাঁচ টাইপের জিনিস আমি এদিকে লাগিয়ে দিয়েছি, যে এখন শুধু আমাদের ভিলেজার্সদের আনার অপেক্ষা, আর তাদেরকে বাস এই বেডে শুয়ে দিতে হবে। আর যদি তারা এই বেডে শুয়ে যায়, তারপর তারা আপনা আপনি উপরে এসে সেদিকে কাজই নিয়ে নেবে। সো আমি সবার প্রথমে যাই ভিলেজার্স থেকে নিয়ে আসি, আর তার আগে আমি ঘুমিয়ে নেবো, কারণ মানে বৃষ্টির ভিতরে কাজ করতে একটু ভালো লাগে না। আর আমাদের মানে ভিডিও চালু করলে বা আমাদের ওয়ার্ল্ডে মানে ভিডিও চালু করলে মানে বৃষ্টি চালু হয়ে যায়, এটাই আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি আগে ঘুমিয়ে নেই। আরে ভাই, থান্ডারস্টর্ম, এটা থান্ডারস্টর্ম না, এটা শুধু বৃষ্টি। আর সেট, যাই হোক, সো ফার্স্ট অফ অল আমি যে তাদেরকে উপরে নিয়ে আসবো, তাহলে থান্ডারস্টর্ম ছাড়া জম্বি রেসপন হয় কেন? আই থিঙ্ক দ্যাট এরকম শুধু বৃষ্টি তো জম্বি রেসপন হয় না। সো হ্যাঁ, মানে সে পটেটো, সে পটেটো খাই। সো লেটস গো, আর তাদেরকে উপরে আনি। সো এখন দেখবেন আপনারা দ্য প্রো প্লেয়ারের MGL বা যেটাই বলে ওয়াটার বাকেট ট্রিক, তারা ইয়ো বলতে ওয়াটার বাকেট ট্রিপ ওপি। সো সবার প্রথমে আমি মানে কোন জায়গা দিয়ে তাদেরকে যেভাবে নিয়ে যাব, উপরে কীভাবে নিয়ে যাব ভাই, কারণ বোর্ড দিয়ে উপরে ওঠা যায় না। তো তাদেরকে আমি উপরে কীভাবে নিয়ে যাবো ভাই, তারা নিচে নামছো কেন ভাই, তোমরা নিচে নামছো কেন, হ্যাঁ নিচে কী, নিচে কী, ওদিকে কী, ওদিকে কী, হ্যাঁ কী ওদিকে, হ্যাঁ কী ওদিকে। আরে ভাই ওয়েট আ মিনিট, ও ভাই তারা যায় কি নিয়ে বেসমেন্ট বানাইছে, ও ভাই স্টপ কাতে ইউপি। গাইস আই থিঙ্ক দ্যাট এই ভিলেজারটা না, আমার এই ভিলেজারটা না আমাকে মানে ভালো ট্রেড দিবে না, কারণ তারকে আমি একটা ফাটকা দিয়ে দিয়েছি। সো যাই হোক, আরেকটা ভিলেজার, ব্রো কাম অন ব্রো কাম অন, তোমাকে আমি আমার বোটে বসাবো আজকে। হ্যালো ভিলেজার, কেছো, বসো আমার বোটে, বসো বোটে, বসো, এই যে বোট, সুন্দর একটা বোট। ও ভাই একবারে বসে আছে, আমি বসে আমার অনেক ফাটকা মাটকা দিতে দেবো, তারপর বোটে বসবো, কিন্তু ভিলেজার্সটা ভালো আসো, একবারে বসে আছে। সো আমার আগে এদিক দিয়ে একটু ভাঙ্গাচারি করতে হবে ভাই, এই বোট চালানো তো কষ্ট। আম এটাকে ভাঙো, এটাকে খুলে ফেলো। সো এখন লেটস গো, লেটস গো, কিন্তু এদেরকে আমি উপরে কীভাবে নিয়ে যাব এটা তো আমি বুঝতে পারছি না গো, কীভাবে উপরে নিয়ে যাব গো ভাই, ইয়ার উপরে নিয়ে যাওয়ার কোনো না কোনো ওয়ে তো থাকার কথা ভাই সব, উপরে কীভাবে নিয়ে যাবো। আরে এ বোর্ডেতে বাইরে হয় কেমনে ব্রো, ওকে শিফট, ওকে শিফট, শিফট দিয়ে বাইরে হয়। সো একে আমি উপরে ভাই সব দুইটা একসাথে বসে আছে ইয়ার, কিন্তু এদিকে এখন আমি কীভাবে বসবো, শেট তার মানে একটাকে ফাটকা মারতে হবে। যাই হোক, সো আমি এখন যাইয়া উপরে কীভাবে যাবো, একটা তার কিপ নিয়ে আসি কোনো না কোনো ভাই সব। আই থিঙ্ক দ্যাট আমি যদি ওয়াটার বাকেট ঢালি তাহলে উপরে যাবে, সো আরে না এভাবে দেবে না। সো এই ভিলেজার্স থেকে আমার উপরে নিয়ে আসার দ্বারা লিড, হ্যাঁ তাদেরকে আমি লিড বেঁধে উপরে নিয়ে আসতে পারি, তাহলে তো বোটের কোনো দরকারই নেই। তো গাইজ আমি এদের একটা লিড নিয়ে এসেছি, যেটা দিয়ে আমি এখন তাদেরকে বেঁধে নিয়ে যাব উপরে। সো ওপি, ও ভাই বোটের থেকে নামো, তোমাদেরকে এখন লিড দিয়ে নিয়ে যাবো। ওকে লিড লাগতেছে না, বোট ভাঙতে হইব, ওকে বোট নিয়ে আনিসি। করে কি মুন্ডি নাড়ে যাচ্ছে ব্রো আমার সাথে, চলো ইয়ার ভিলেজার্স থেকে কি লিড বাঁধা যায় না নাকি। আরে ইয়ার এটা তো পোপাটা হয়ে গেলো ইয়ার, আরে না ভিলেজার্স থেকে লিড বাঁধা যেত আমার কাজটা সোজা হয়ে গেতো ভাই, আছে ভাগছে 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 ভাগছে, কই ভাই কই যাও ভাইয়া, তুমি লিড 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 লাগাও না ব্রো, ব্রো লাগাও লাগাও লাগাও। ওকে যাই হোক, তাকে আমার এখন বোর্ডে, আবে কই যাও, এটা বোটে বাহো, আরে বোট, হ্যাঁ তাহলে এখন আমি পানিতে ঘুরাবো, পানিতে ঘুরা করতে হবে, কারণ আমার তাকে নিয়ে যেতে হবে উপরে। ওয়েট খারাপ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যদি আমি এই জায়গায় ওয়াটার বাকেট মারি তাহলে উপরে উঠ, আরে 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 আরে
আমার বোর্ড ডিবে আছে। ওপি শেট, হলি শেট, আমার বাটা বাগার আমি নিয়ে নেই ভাই। এটা কি হয়েছে? হ্যাঁ আমার বোর্ড আমি নিয়ে নেই। আরে প্লেটার থেকে আমি উপরে কীভাবে নিয়ে যাবো এখন? আরে বাপরে, অনেক বড় সমস্যা তো। আরে বাইরে না, বাইরে না, বাইরে কিছু নেই। এখন বোটে বসো, বোটে বসো, বোটে বসো, বোটে বসো। আরে বোটে বহ, আবে দোনোটা বসে আছে ইয়ার শেট। আমি কই বসুম? আর তুই এক একলা বসো, একা একা। হ্যালো, এদিকে বোট আছে, বোট আছে, কেউ একজন বসো, কেউ একজন বসো। হ্যাঁ এখন এদিকে আমার বসার পালা। সো এখন তোমাকে আমি উপরে নিয়ে যাবো কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে। ভাই সাহেব দে নিচে পড়তাম মাত্র। আরে বোটের পিছে নিয়ে যা ভাই, বোট পিছে কত আসতে যায়। যাই হোক, ও ও ও ও ও ও ও ভিলেজার বল। ও ভাই সাহেব আমার ভিলেজার মরে তো এখন। হ্যাঁ উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে 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 উপরে। আরে আরে ওয়াহ বেটে, তুমি তো বারে সাতির হো। হ্যাঁ উপরে, আরে 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 না ওদিকে না, ওদিকে না। এখন আমার বোটে বসে, বোটে বসে, বোটে বসে, বোটে বসে। আব্বে তালি ইয়ার, আরে ইয়ার আর উপরে না যেতে দেবো ইয়ার সেট। আরে নিচে না, নিচে না, ওই দিকেও না ভাইয়া। তুমি ওই যে ওই যে উপরে যাও, উপরে যাও বাবু, উপরে যাও, উপরে যা তো তালি উপরে। আরে সুন্দর, আরে অপি, আরে এখন বোটে বসো, এখন বোটে বসো, সুন্দর মতো এসে বসে বসে দাও, বোটে বসো। কই গেল বোটে যা। আরে ওদিকে কি, ওদিকে কি, ওদিকে কি? আরে আমি আরে মারলে আয়রন গলাম বিয়ে মারবো নি। আরে বিলেজার নিচে না, আরে নিচে জম্বি, ওই যে উপরে যাও, উপরে যাও। হ্যাঁ হ্যাঁ জম্বি, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, মারা দেবো তোমার জম্বি, বিলেজার মারা দেবো। ওই সাইডে, ওই সাইডে। আরে কই যেতাছে এই, আরে উপরে যা, মরে না যায় আবার। হ্যাঁ যা বোটে বসো, বোটে বসো, যাও যাও যাও, এই যে বোটে যে সুন্দর বোট বসে যাও। এত তালি আয়রন গলাম ভাইয়া, কাইছে মারো রাখকে জায়গা আয়রন গলাম ভাইয়া। তো এখন আমি এইটাকে ভেঙে তাকে নিয়ে যাই, লেটস গো। আচ্ছা ব্লেজার কাইছে, হো চলো 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 চলতে চলো চলতে চলো, আরো আগে যেতে হইব। তাই আবার এটাকে ভাঙে ফেলো। ওবে ভিলেজে বাইরে না, বাইরে না, বাইরে কি, বাইরে কি, হ্যাঁ পাই, বাইরে কি? ওবে আমার হাতে এক্স করতে হইলো ইয়ার শিট ইয়ার, আমার ভিলেজার মরে গেল ইয়ার। ওবে ইয়ার শিট, আমি ঘুমে নিয়ে আগে নাহলে ইয়ার শিট ইয়ার, আমার ভিলেজার। তো আমরা এখন আরেকটা বিলে জানান, বা আমাদের বিলে জয় মারা গেছে। পঞ্চাশ রুপিয়া কাট, ওভার অ্যাক্টিং কে পঞ্চাশ নেই ভাই, 100 রুপিয়া কাট গে। ওবে ওই বিলে জাস্টা কয়ে দাও, ওই বিলে জাস্টা উপরে আবছে প্লিজ। ওপি আর ওইট, ওবে দি, ও ভাই সাপ। ওকে যাও এখন, এখন উপরে যাও, ওই যে ওদিকে উপরে যাও, উপরে আমাদের বোর্ড বোট রাখবো, সেটা ভিতরে যা বসে যাবে সুন্দর মতো। যাও জলদি যাও, জলদি যাও, তোমাকে আরও উপরে, আরও উপরে যেতে বলেছি। সেদিকে না, ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ওদিকে, ওদিক, ওদিকে কি? হ্যাঁ ওদিকে কি, উপরে যা। বোটে বহ, বোটে বহ, বোটে, বোটে, বোট, বোট, দারুণ বোট। আরে হেতে গেছে চালি, আরে ভাঙ, আবার বেড়ে যা পড়ছে ওনার ভিতরটা, ভিতরে আছে আগে ওটা নিয়ে যাই। ভাই ভিলেজার ব্রো প্লিজ, আমার বোটে বসে যাও ব্রো প্লিজ, বোটে বসে, বোটে, বোট, বোট, দারুণ বোট, দারুণ বোট, বহো বহো ভিলেজার প্লিজ, বসে যাও, বসে যাও। কই বাগস, ওদিকে কই, ওদিকে কিছু না আরে ইয়ার। তোর ওই যে এদিকে আইতে গেছি ভাই, কেমনে বাঁচে ভাই সব। আরে ওদিকে না, ওদিকে না, ওই ওই সাইড, ওই সাইড, ওই সাইড যাও, ওই সাইড যাও। হ্যাঁ ওই যাও, সুন্দর মতো বোটে, বোটে, বোট, বোট, পিছে বোট দেখো, ওই যে বোট, ওই যে বোট, আরে ওই যে বোট দেখ, ভোট দেয় না কেন, আমি সামনে এসে বোট রাখতে হইব। কই কই গেল গা,
আরে আরে আমার ফেন্সের বাইরে কে বে জম্বি আর না তোমারে দিব ব্লেজারটা তো আরে এটা তো অনেক মাথা খারাপ আচ্ছা দাঁড়া ওর আমাদের ইটা যেহেতু এদিকে তাই আমি এই জায়গায় ফেন্সটা ভেঙ্গা ওর আবার উপরে বাড়ি যা উপরে 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 ও যো যো দেখো দেখো দেখে বেড়াছে বেড়াছে যো 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 চো চো উপরে চো উপরে চো করে গেল বা আরে উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে হ্যাঁ উপরে 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 দারুণ এখন আমার বোটে বসে যাও সুন্দর ভাই কি এর সাউন্ড এটা ধুম 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 ইয়ার অনেক মানে ডেডলি সাউন্ড আসতেছে ইয়ার ধুম সিরিয়াসলি বোট চালিয়ে দিলাম ধরম ধরম মাও যাচ্ছে বোট আগে যাচ্ছে না কেন এখন আবার গ্রাসের জন্য নাকি আরে আরে গুলো বিয়ে পিছন দিয়ে বোট ধরে রাখছে নাকি আরে না আরে বোট আগে যাচ্ছে না কেন হ্যাঁ বোট আগে যাচ্ছে নাকি আগে তো কিছু নেই ওই আগে আলু ফলে আলু 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 যাও যাও আগে যাও আরে আরে বোট আগে যেতেছে না কেন কষ্ট করে ভিলেজারটারে বন্দি করছি ভিলেজার ভাইয়া প্লিজ ভাইগো না প্লিজ আমার সুন্দর মতো আবার আমার বোটে বসে যাও তালি এত তুমি 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 বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ তোমার থেকে জ্ঞানী কেউ নেই বা নিচে কোনো জায়গায় না পড়লে গেছে আমার বোট সুন্দর মতো আমার ভিলেজারটাকে এদিকে নিয়ে যাই তো গাইস ফাইনালি আমার ভিলেজারটাকে আমি এই পর্যন্ত তো নিয়ে এসে পড়ছি এখন এবার এটাকে আরে ভিতরে ঢুকাইতে হইব রোজ এ ভিতরে বেড়াছে যাও 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 ভিতরে যাও ভিতরে 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 আরে না 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 উপরে গেছে না উপরে না সরি 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 উপরে ওদিকে ওদিকে আবে বসো বসো বাবু বসো 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 তালি আমার ওরা পুরো ভিতরে না যেতে হবে মনে হয় আর কিন্তু আমি তো গেট বানায় ফেলছি এখন ভিতরে কিভাবে নিয়ে যাবো এখন একে ভিতরে নিয়ে যাবো ফার্স্ট অফ অল একে ভিতরে নিয়ে যায় এদিক দিয়ে লাগা দিব আয়রন ডোর এদিকে এটা এটা এখনের জন্য এরকমই রাখি সো কবলস্টোন আছে সে কবলস্টোনটা নিয়ে এদিকে লাগায়া সেটা পরে প্লাস বাটনটা ফিক্স করে দিয়ে পরে এটা আমি ঠিক করবো কারণ ভিলেজার্স থেকে আমার এখন নিয়ে আসে মেন টপিক সো গাইস আমাদের ফার্স্ট ভিলেজার্স ইন আর সে হয়েছে কি এটার নাম কি দাদা তার নাম কি ক্লিয়ারিক ক্লিয়ারিক হয়েছে সে তো আমাদের ফার্স্ট ভিলেজার্স ক্লিয়ারিক হয়েছে এদিকে আরেকটা বাটন হ্যাঁ আমাদের ফার্স্ট ভিলেজে ক্লিয়ারিক হয়েছে তাহলে তোমার জন্য নিচে এদিকে বেড়ো আসে আসো আসো বেড়েও যাও আরে ভাই বেড়েও যাও এত কষ্ট করে বেডগুলো বানিয়েছি বসো ক্লিয়ারিক বা বসো বসো ক্লিয়ারিক ক্লিয়ারিক বসো বোর্ডে বসো বোটে বসো বোটে বসো বোটে বসো বসো না কেন আচ্ছা ওয়ার্ক যারা পায় যে ভিলেজার্সগুলো তারা কি বোটে বসে না নাকি নাহলে এত জোর এতক্ষণ তো বসে বসে যাওয়ার কথা বসো না কেন যাই হোক সে না বসে না বসে পরে যখন রাত হবে সে আপনি নিচের বেটে যাই ঘুমে যাবে সো গাইস আমাদের ভিলেজে আমি আমাদের ফার্স্ট ভিলেজার্স এনে ভিলেজ মানে আমাদের মানে যে ভিলেজার্স হলটা সেটা ভিতরে আমরা ফার্স্ট ভিলেজার্স এনে ফেলেছি আর যেটা সেটা হচ্ছে ক্লিয়ারিক হয়ে গেছে তো এখন আমরা এভাবে আরও অনেকগুলো ভিলেজার্স আনতে হবে তো ভিডিওটা একটু পজ করে দেয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ এদেরকে আনতে আমার অনেকটা ব্যান্ড বাজবে বলতে চান যে অনেকটা টাইম লাগবে যে যেমনটা দেখলেন যে তাদেরকে আনতে আমার কত সময় লাগছে তো এরকম আনতে বাকিদের কখন সময় লাগবে সো ভিডিওটাকে পজ করে কেটে দিই তো গাইস আমরা এদিকে আমাদের দুই নম্বর ভিলেজার্স এনে ফেলেছি আর ভাই ওই অনেক খুশি হয়ে গেছে আমাদের একটা সাথে আসা পড়ছে সো নো প্রবলেম তাদের তাকেও আমার ভিতরে সেভাবে ঢুকাতে হবে সো আরে ভাই তুমি বাইরে বেরো যাবে না তো আবার নাকি জানলাম যে ওই বেডের তালা দিয়ে বাইরে বেরিয়ে গেল সো লেটস হোপ সো নট
না বেড়ে বেড়ে নেই, এটা ভাঙ্গা দেখি ভাই। ভিতরে বেড়ে তুমি নিজেই নিয়ে নিছো তো? না বেড়ে, বাইরের নোটা লাও, বাইরের নোটা লাও, নোটা লাও বলছি না। আরে ভাই রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, বেড়ে যাও, বেড়ে যাও, নিজে বেড়ে যাও, নিজে বেড়ে যাও, এদিকে জায়গা নেই, জায়গা নেই, জায়গা নেই, জায়গা নেই। আরে বেড়ে যা নিজের, যা যা ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। আবে সত্যি ভিতরে গেছে আছে বলো, একটা রাখকে মারুম, নিজের বেড়ের ওদিকে যা। আরে ইয়ার, আরে বেড়ের সামনে থামালে ভালো হতো। যাও যাও বাবা, ভিতরে যাও, ভিতরে যাও, ওদিকে বেড়ও আছে, বেড়ও আছে, আছে। যাই হোক, কাজ শেষ হলো, নিজের ওয়ার্ক স্টেশনে ফিরত আসবই। সো এটাকে ভাঙি, এদিকে ভিতরে বেড আছে, ভিতরে বেড আছে, ভিতরে বেড আছে, জলদি জলদি। হ্যাঁ যাও বেডে, নিজেরই নাও, যাও ঘুমাও, ঘুমাও, ঘুমাও। হ্যালো ইয়ার গাইস, এটা ঘুমাইতে আসে না, বুঝতে আসে না কেন, কিন্তু এদিকে রেখা যায়, আপনি ঘুমাই বনে, ঘন রাত হয়ে গেছে ভাই, ঘুমাও। আই থিঙ্ক দ্যাট উই আমার বেডের ভিতরে ঘুমাতে যাচ্ছে না, বুঝলাম না। গাইস ওয়াই হি ইজ নট স্লিপিং, ভাই সে ঘুমাইতে পারতেছে না ইয়ার। ব্রো স্লিপ, নো নো, না 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 না, বাইরে না, বাইরে, রাত রাত রাত। ওকে ওয়ার্ক স্টেশন নিয়ে নিতে সেও, আবার রাত হয়ে গেছে, তারা বাইরে যাইতেছে, আমার বিয়ে যদি মারা যাইব, তার আগে আমি ঘুমায় নিয়ে যাতে তারা দেখে কেউ জম্বি না বানায় ফেলে। জলদি যাও, ঘুমাইতে হইব। তো গুড মর্নিং গাইস, হোপস আমাদের ভিলেজে কিছু হয় নাই। দাঁড়ান আমি আমার একটু ফুড নিয়ে আনি, আমার হেলথ অনেক কম। আর এটা জানি এটাতে ফুড আই থিঙ্ক, হ্যাঁ এদিকে ফুড আছে, অনেকগুলো অ্যাপেল আছে, অ্যাপেল নিয়ে নিই, অ্যাপেলে হেলথ বাড়ে অনেক। সো দেখি আমাদের ভিলেজ আছে কী অবস্থা, তারা দিয়ে ওয়ার্ক স্টেশনে তো ফিরত গেছে না ভাই, ওদিকে ওয়ার্ক কাজ করতে হইব। ইয়ার না, আমাদের ভিলেজার্স আসে না ইয়ার, শেট, দুইটা ভিলেজার্স আনছিলাম একসাথে, কত কষ্ট কইরা, তারাও বেড়ে গেল ইয়ার, নাহি। ও ভাই সব গাইস, ফাইনালি আমি তিনটা ভিলেজার্সকে আনতে পারছি, কারণ আমার এদিকে আর কোনো ভিলেজার্স আমি দেখতে পাইনি একটু খুঁজার পরে। সেই তিনটা ভিলেজার্স থেকে আমি পেয়েছি, তাদেরকে আমি এনেছি এদিকে, আর অনেক কষ্ট করে তাদেরকে, মানে এই দুইটা তো আমারই ভিলেজার্স ছিল, আর একটাকে না স্যার, এই দুইটা ভিলেজার্স ছিল, আরেকটাকে আনছে ব্লাস্ট ফার্নেসের কাছে নিয়েছে। সো আরে আমি ভাব, যা ভেবেছিলাম কলড্রনের কাজ নেয় ভিলেজার্সটা, সো লেদার দিয়ে এমরেল্ড, হ্যাঁ ভালোই ডিলি তো। আর হ্যাঁ এটা কেমন গেস, এই আমার তো আমি দেখিনি কখনো। আর যাই হোক, সো এরা আমাদেরকে এমরেল্ডে বদলে আয়রনের, এরা দিমাগ খারাপ হয়েছে ভাই। আর এই কিনেতে আসছে রেড স্টোন এমরাল্ডে বদলে, ওকে আছে রেড স্টোনগুলো আই থিঙ্ক তো যেটা অনেক কাজের জিনিস। তার এই ভিলেজারদেরকে আমি যেহেতু এনেছি, আর তাদেরকে আমি অনেক কী করেছি যে এদিকে বেড়েও ঘুমে শুয়ে দিয়েছি অনেক কষ্ট করে, মানে আমি না মানে ডাইরেক্ট তাদেরকে এদিকে ড্রপ করিনি, বোর্ড দিয়ে এনে ডাইরেক্ট এদিকে নিচে নিয়ে গেছি যাতে তারা, আর এদিকে এদিকে এনে ছেড়ে দিয়েছে তারা, তারা উপরে আপনি এই বেডে ওয়ার্ক নিয়ে নিয়েছে না নিজেদের। আর তারা হোপ তো তারা এই যে চেস্টগুলো যেগুলো আমি রেখেছি সেগুলোর ভিতরে কিছু ভালো ভালো জিনিস রেখে দেয়। আই থিঙ্ক দ্যাট তারা রাখবেন না, কারণ এটা থিওরিতে মানে বুঝে না, মাইনক্রাফ্ট থিওরিতে এটা হয়তো হয় না। যাই হোক, এদিকে আমি তিনটা ভিলেজার্স এনেছি, আর বাকি ভিলেজার্সগুলো আমি আস্তে আস্তে আনবো। সো তো নাকি বাইরে বাকি ভিলেজার্সগুলো আনি, সো সেই ভিলেজার্সগুলো মানে তাদেরকে আনতে আমার একটু কষ্ট হবে, কারণ তাদেরকে মানে এই যে আমার আমার ভিলেজার যে ভিলেজারগুলো তাদেরকে আনতেই আমার কত কষ্ট হয়েছে। আর মানে আর বাকি ভিলেজার্স তো আমার ভিলেজার পাওয়া, ও আটটা ভিলেজার আছে, সো তাকেও আমি নিয়ে যাবো। সো মানে অন্য ভিলেজার থেকেও হয়তো ভিলেজার আনতে হবে, তাই সেই ভিলেজারটা একে তো ভিলেজ খুঁজতে কঠিন হবে, আর উপর দিয়ে ভিলেজারদের ভিলেজারগুলো থাকবে, তাদেরকে আনতে তো আরও কষ্ট, কারণ আমাদের ভিলেজটা যে আছে সেদিকে আশেপাশে মানে অনেক উঁচা নিচা জায়গা, তো আমার আনতে তাদেরকে অনেক কষ্ট হবে। সো মানে এখনের জন্য তো তিনটা ভিলেজারই আমি রাখবো, কারণ আরেকটা যে ভিলেজার দেখো আমি তাকেও ভিতরে নিয়ে যাবো এক সময়।
তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সরি টু সাউন্ডের জন্য, সো আমি মানে টেবিলটাকে জোসে বাড়ি দিয়ে দিয়েছি, সরি। সো মানে আমাদের ভিডিওটাকে বাড়িয়ে যা বলার, আমি আপনাদের ভিডিওটাকে যদি লাইক করেন না করে থাকেন তাহলে লাইকটা করে দেন, কারণ আমাদের মানে এই চ্যানেলে অনেক এরকম মজাদার ভিডিও আসতে থাকে। আপনারা মানে যদি এরকমই ভিডিও চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম এদিকে মানে আমি অনেক ফানি টাইপের একটু কন্টেন্টও দেওয়ার চেষ্টা করি, আই থিঙ্ক অতটা ফানি হয় না, তাও আমি চেষ্টা করি। সো আপনাদের সাথে আমি দেখা করবো মাইনক্রাফটের আরেকটা নতুন সিরিজ নিয়ে, অথবা পরের ভিডিওতে যেটাই গেম প্লে আসো সেটাতে। আপনারা তত ক্ষমতা ভালো থাকবেন, এবং আমার পক্ষ থেকে বাই বাই।